আওয়ামী লীগ সরকারের অধীনে বিএনপি আর নির্বাচনে যাবে না বলে আবারও জানালেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, অস্তিত্ব টিকিয়ে রাখতে বিএনপিকে নির্বাচনে আসতেই হবে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। মুশফিকুর রহমানকে সঙ্গে নিয়ে রেজা খানের রিপোর্ট। সচিবালয়ে নিজ দপ্তরে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। কথা বলেন আওয়ামী লীগের আগামী কাউন্সিল, জাতীয় নির্বাচন সহ নানা প্রসঙ্গে। এ সময় দল টিকিয়ে রাখতে বিএনপি আগামী নির্বাচনে অংশ নেবে বলে আশা জানান তিনি। শেষ পর্যন্ত নির্বাচনে তো বিএনপি আসবে, আমি তাদের অস্তিত্বের জন্যই তার রাস্তা। এদিকে গুলশান কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে কুমিল্লায় ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের উপর হামলার নিন্দা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা ডক্টর মোশাররফের উপর হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। এ সময় তিনি বলেন, আবারও ক্ষমতা কুক্ষিগত করতে এখন থেকেই সন্ত্রাসের আশ্রয় নিচ্ছে আওয়ামী লীগ সরকার। প্রথম শর্ত হচ্ছে যে তাদেরকে রিজাইন করতে হবে এবং একটা নিরপেক্ষ নির্দলীয় সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। ভয় দেখিয়ে বিরোধী মতকে দাবিয়ে রেখে আওয়ামী লীগ ফ্যাসিবাদী রাষ্ট্র কায়েম করেছে বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব। কুক্ষিগত করবার জন্য আবারও দখল। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা।